नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं शिक्षा गुरु एवं सन्यास गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज चरण कमली सशब्द दंडवत प्रणाम। तदंतर नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान भक्ति वेदांत स्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज जीव चरण कमली हमारे यथाजथ दंडवत प्रणाम। तत्पश्चात परम पूज्यपाद भक्ति वेदांत गोविंद महाराज एवं परम पूज्यपाद श्री भक्ति वेदांत श्री माधु गोस्वामी महाराज एवं परमहंस महाराज संत महाराज परम पूज्यपाद भारती महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद एवं परम स्नेहशिला मातृवृंद सवार चरण कमली हमार यथाथ दंडवत प्रणाम स्वीकार कर। अखन महाराज अपना दिन निकट बहुत सुंदर रूपे बोलें जे हमरा क्यों ग्रामे गंजे एसे क्यों हमारे जो तो गुरुवर्ग रही तारा महाप्रभु प्रेम धर्म प्रचार सर्वत्र ही तारा प्रचार कर सर्वत्र तारा गए ग्रामे गंजे সেখানে গিয়েছেন। এই এখন বললেন না এটা কিসের দেশ বলা হয়, বাঘের দেশ বলছে। সুন্দরবন সবই তো যেতে চায় বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে ভজন করব মনে ছিল, যাব আমি বৃন্দাবন করিব ভজন। হ্যাঁ মনে ছিল বৃন্দাবন যাব আমি করিব ভজন। হ্যাঁ সকলে বৃন্দাবনে যেতে চায় কিন্তু সুন্দরবনে কেন এসছে? এই সকল যে মহাত্মাজন কথা বললেন এরা সকলেই বৃন্দাবনেই থাকেন। হ্যাঁ বলে না অনের মন মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করে জানি তাহাতে তোমার পদদ্বয় করাও যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মান। মহাপ্রভু নিজেই বলছেন হ্যাঁ বৃন্দাবনে গিয়ে সকলেই ভজন করবার বাসনা রাখে ইচ্ছা রাখে। সুন্দরবনে কে আসবে নাম শুনলেই তোর ভয় কর। হ্যাঁ বাঘের ভয় বলে না বাংলা একটা মনে যেখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ হয়। এদিকে আসুন আসুন ছেলেরা এদিকে আসেন বাপের এদিকে আসেন আরে কৃষ্ণ বেটা ছেলে যারা আছে এদিকে সামনে আসুন এদিকে সকালে আসে বসুন। হ্যাঁ তো এই যে বাঘের দেশে আমরা এসেছি হ্যাঁ কেন না মহাপ্রভু প্রেম ধর্মের কথা কিছু কীর্তন করবার জন্য। হ্যাঁ এই যে মহাপ্রভুর জন্ম উৎসব আমরা পালন করব। হ্যাঁ কবে পালন হবে? গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমা মহাপ্রভুর জন্ম উপলক্ষে আপনার দেখ আপনার হয়তো গিয়েছেন, সবসময় যায় না, বছরে একবার তো যান, সবসময় কোথায় যান? হ্যাঁ তো আপনারা মহাপ্রভুর এই উৎসবের মধ্যে জন্ম উৎসবের মধ্যে হাজার হাজার লোক এসে আপনারা দেখেছেন, চার দিন পাঁচ দিন কত আনন্দ হয় বলুন তো। হ্যাঁ বুঝাই যায় না। হ্যাঁ পাঁচটা দিন, পাঁচ দিন যে আমাদের পরিক্রমা হয়। হ্যাঁ এই পাঁচ দিন পরিক্রমাটা বুঝাই যায় না, পাঁচ দিনটা কেমন হয়ে কেটে যায়। সকাল সব কিরকম উৎসব হয় বলুন তো, আপনাদের স্মরণ করে দিচ্ছি। হ্যাঁ সেই দুটার সময় উঠেন, আপনাদের সকলে তো ঘর দেওয়া সম্ভব নয়। হ্যাঁ সম্ভব, এত হাজার হাজার লোক আসে, সে ধনী হোক দরিদ্র হোক কোনো সেখানে বিচার নেই, কেননা মহাপ্রভু প্রেম ধর্মের সবই সমান করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হেন অবতারে কার কিছু না বাঁচিলা, এই অবতারে চৈতন্য মহাপ্রভু প্রেম অবতারে প্রেম পুরুষোত্তম অবতার সচিনন্দন গৌরহরি
गौर के की बला है प्रेम पुरुषोत्तम अवतार प्रेम अवतार प्रेम अवतार सचिन नंदन गौर हरि रामचंद्र के बोले मर्यादा पुरुषोत्तम और कृष्ण के बला है लीला पुरुषोत्तम आ चैतन्य महाप्रभु के बला है औदार्यमय अवतार उदार दिनी उदार मिलें तो काव के किनो बाच बाचन ना काव के विचारो करें ना के धनी आर के दरिद्र के पापी आर के पुण्यवान जारे देखे तारे देन प्रेम बिलाइया ए जन आमदे नवदीप परिक्रमा ते एकलो विचार करा है ना ये धनी व्यक्ति ये बेसी पैसा दिए छे एक एक भालो जगह रखते हुए उचू जगह रखते हुए आमदे एरकम विचार नहीं ये दरिद्र व्यक्ति ताऊ नहीं जे जेखाने जाएगा पाए सही खाने आश्रय करें सत्य आमी देखे तो खड़ बिछिए आमदे तो ही नहीं तो खड़ गुलो बिछिए दे खड़ बिछिए तार मध्ये सब निजे निजे व्यवस्था करें आमदर व्यवस्था करते हैं से धनी होक दरिद्र होक से निजे निजे व्यवस्था करें आबार से दुपुर एक बेले रात्रि मध्यरात्रि থেকে উঠে স্নান করতে স্নান করছে সকাল আবার করতে করতে চারটা বেজে গেল চারটার সময় মঙ্গলা আরতি কটার সময় মঙ্গলা আরতি আমাদের চারটের সময় আবার সাড়ে চারটার পর আবার সেই মহাপুরুষের কাঁধে নিয়ে বলো সচিনন্দন গৌর হরি কি জয় নিত্যানন্দ প্রভু কি কত আনন্দ হয় বলুন তো সকলে দৌড়তে থাকে মায়েরা সব দৌড়তে থাকে দৌড়তে থাকে আমি তো দেখেছি 80-90 বছরের মা তিনি এরকম চলতে পারছেন না তবু তিনি মহাপুরুষ কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছেন আমার দেখে চোখ থেকে জল আসে এদের কত সৌভাগ্য মহাপ্রভুর কত কৃপা এদের উপর এদের উপর অন্য কারোর কৃপা আমরা বুঝি না মহাপ্রভুর যে কৃপা এটা স্পষ্ট বোঝা যায় এই নবদ্বীপ পরিক্রমায় গেলে এই যে আমাদের শাস্ত্রের মধ্যে বলেছে যে মহাপ্রভু যারা কৃপা প্রাপ্ত করতে পারেন তারা নবদ্বীপ কেবল কৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে পারবেন নবদ্বীপ ধামের কৃপা হলে তখন বৃন্দাবনের কৃপা হয় আরাধিত নবনং বৃন্দাবনস্তে নারাধিত নবনং বৃন্দাবনে এ বধুরে আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে নারাধিত দ্বিজ নতবিহ কৃষ্ণ আমাদের শাস্ত্রের মধ্যে বলেছেন আরাধিত নবনম যারা নবনে নবদ্বীপ ধামকে যারা আশ্রয় করেছেন নবদ্বীপ ধামকে যারা পরিক্রমা করেছেন তারা বৃন্দাবন ধামকে প্রাপ্ত করবেন আরাধিত দ্বিজসুত যারা দ্বিজসুত মানে সচিনন্দন গৌর হরি জগন্নাথ মিশ্রের পুত্র ব্রাহ্মণ পুত্র দ্বিজসুত সচিনন্দন গৌর হরি গৌর হরিকে যারা আশ্রয় করেছেন তারা অতি অবশ্যই গোপীগণের যে প্রাণধন সেই কৃষ্ণকে তারা প্রাপ্ত করতে পারবেন আর যারা সচিনন্দন গৌরকে আশ্রয় করেন নাই তারা কখনো বৃন্দাবনে যাও তো দূরের কথা তারা কখনো কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবেন না এই জন্য আমাদের শাস্ত্রের গুলো রয়েছে আগে আমাদের কোথায় যেতে হবে নবদ্বীপ ধাম বলো নবদ্বীপ ধাম কি নবদ্বীপ পরিক্রমা কি সচিনন্দন গৌর হরি কি আর ভক্ত লোক আর ভক্ত লোক কি করছে সকলে হাত উঠিয়ে নৃত্য করছে নাচরে আমার মন নাচরে আমার মন গৌর নিত্যানন্দ বলে আমার নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন নাচরে আমার মন কত সুন্দর লাগে না যখন আমরা কীর্তন করে যারা গিয়েছেন কত আনন্দ লাগে বলতে এই মা তো জান আর সকলেই জান দেখি অনেকে কতগুলো মুক্ত চেনা হয়ে আছে আর বাকি তো চল ঠিক আছে আপনারা যারা জান নাই তারা যাবেন কত সুন্দর গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায় গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায় রাঙা পায়ের সোনার নূপুর কতই শোভা পায় আয়ের সোনার নূপুর কতই শোভা পা তোরা দেখবি যদি তবে সে যে ছুটে ছুটে আয় গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায় রাঙা পায়ের সোনার নূপুর কতই শোভা পা কত সুন্দর লাগে না
কত আনন্দ হয় সেখানে। হ্যাঁ, সেখানে মনে হয় নবদ্বীপ থেকে ছেড়ে যাওয়ার ইচ্ছা হয় না, এত আনন্দ। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে মানে বলেন আমি বেশিরভাগ তো বিদেশে থাকি, বুঝতে পারছেন? এই বন্ধ করে দিলে কেন? হ্যাঁ, কারণ আহা, এত সুন্দর কীর্তন হচ্ছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, দেখুন কত সুন্দর সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন না আমার এক মাস তো কি মানে শুধু কান্নাকাটি করতে নবদ্বীপ ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু কর্তব্য খাতিয়ে যেতে হয়। হ্যাঁ, এই জন্য নবদ্বীপ ধামের এত সুন্দর মহিমা। হ্যাঁ, গৌর ধামের এই জন্য বলছেন গৌর ধাম আর গৌর নাম। হ্যাঁ, গৌর ধাম কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইলে প্রেম গৌর, নাম লইলে প্রেম দেন ভয় অসু। না না, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন, আর কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার। যদি আরে দাঁড়া চেতন, কৃষ্ণ নাম করতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হলে দশ বিধা দশ প্রকারের নাম অপরাধের কথা বলা আছে, তাই না? হ্যাঁ, বলছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, অপরাধের না হয় বিকার, গৌর নিত্যানন্দের নাহি এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রু ধার। বলো সচিনন্দনে গৌর হরি কি। হ্যাঁ, গৌর নিত্যানন্দের নামের মহিমা বলা হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ বলছেন। হ্যাঁ, গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার, কেবল একবার দুহাত তুলে কই যদি কেউ যদি গৌর নিত্যানন্দ বলে ডাকেন তাহলে তাদের প্রেম দিয়ে দেয়। বলো নিত্যানন্দ প্রভু কি জয়, প্রেম পুরুষোত্তম সচিনন্দন গৌর হরি কি জয়, জয় শ্রী রাম। হ্যাঁ, কত সুন্দর আমাদের গৌর সুন্দর। হ্যাঁ, তিনি বাংলা এসেছেন, নবদ্বীপে এসেছেন, তিনি কোথা থেকে কোথায় ছিলেন? বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনের কৃষ্ণ। হ্যাঁ, আজ বৃন্দাবনের কৃষ্ণ তিনি নদিয়ায় অবতীর্ণ হয়েছেন, কি রূপে না তিনি সচিনন্দন গৌর হরি রূপে তিনি প্রকট হয়েছিলেন। হ্যাঁ, ব্রজের কানাই গৌর হলো আর ব্রজের বলাই নিতাই হলো। হ্যাঁ, মা যশোদার প্রাণ করাইয়া হলেন সচির দুলালিয়া। দেখুন বৃন্দাবনের তিনি সচিমার মা যশোদার পুত্র ছিলেন, আর তিনি নবদ্বীপে মায়াপুরে তিনি সচিদেবীর পুত্র হলেন। হ্যাঁ, আবার তিনি কৃষ্ণ রূপকে তিনি কি করেছেন? গোপন করেছেন, হ্যাঁ ঢাকে দিয়েছেন, বুঝতে পারে নাই। বৃন্দাবনে তিনি কালো কৃষ্ণ ছিলেন, কৃষ্ণবর্ণ, আর তিনি নবদ্বীপে কি বর্ণ হলেন? গৌরবর্ণ হলেন। কেউ তাকে হঠাৎ চিনতে পারে নাই, কেবল সামান্য ভক্তগণ জেনেছিলেন, সকল ভক্তগণ জানতে পারে নাই, অদ্বৈত আচার্য তিনি জানতে পেরেছিলেন, শ্রীবাস ঠাকুর, হ্যাঁ গদাধর পণ্ডিত, এই সকল ভক্তগণ ভক্তগণ জানতে পেরেছিলেন, সকলে জানতে পারে নাই গৌরের এত যে কৃপা। কিন্তু কেন? মানে গৌর সুন্দর যখন যাকে জানাবেন তিনি জানতে পারবেন। হ্যাঁ, বলতে পারছেন? হ্যাঁ, ভজন সাধনের দ্বারা তাকে জানা যায় না, তিনি যখন কৃপা করে আমার হৃদয় আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হবেন তখন আমরা তাকে জানতে পারবো। এই জন্য বলছেন বলে বৈষ্ণবের কৃপালে হয়তো যাহারে বৈষ্ণব তত্ত্ব জানি পারে পারে। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে ঈশ্বর তত্ত্ব সেই জানিবারে পারে। ঈশ্বরের কৃপা যদি কারুর হয় তিনি ঈশ্বর তত্ত্ব জানতে পারবেন। হ্যাঁ, গোবিন্দের কৃপা হলে আমরা গোবিন্দকে জানতে পারবো, আবার গোবিন্দের কৃপাতে কাকে জানতে পারবো বলুন? গোপীনাথকে জানতে পারবো। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে হ্যাঁ গৌড়ীয় বৈষ্ণবের তিন আরাধ্য বস্তু রয়েছেন, গোবিন্দ গোপীনাথ আর মদন মোহন, এই তিন ঠাকুর গৌড়িয়ারে করিয়াছে আত্মসাত। কোন কোন ঠাকুর? মদন মোহন, হ্যাঁ মদন মোহন, আর তারপরে হচ্ছে গোবিন্দদেব,
গোবিন্দ দেবের। তারপরে হচ্ছে সর্বোপরি কে রয়েছেন, বলো গোপীনাথ কি, বলো গোপীনাথ কি, জয় রাধা মাধব কি, জয় দেখো হ্যাঁ কত সুন্দর, হ্যাঁ বুঝতে পারছেন, হ্যাঁ কত সুন্দর। আবার এই আরে শুনুন, এই আরে শুনুন, এই তিন ঠাকুর গোবিন্দ গোপীনাথ মদন মোহন তারা আবার একত্র হয়ে মিলিত হয়েছেন কি রূপে, বলো রাধা রমন কি, দেখুন কত সুন্দর গৌড়ীয় বৈষ্ণবের বিচার কত সুন্দর। এই রাধা রমন আর কেউ নয়, তিনি হলেন আমাদের বাংলার প্রাণধন, কে, সচিনন্দন গৌরহরি, বলো সচিনন্দন গৌরহরি কি। এই সচিনন্দন গৌরহরির আরাধনা করলে, তার সেবা করলে, হ্যাঁ তাহলে এই তিন ঠাকুরের, হ্যাঁ গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা হয়ে যাবে, রাধা মাধবের সেবা হয়ে যাবে, কার সেবা হয়ে যাবে, রাধা মাধবের, মাধবের সেবা হয়ে যাবে। হ্যাঁ এই মাধবকে বলা হচ্ছে না মাধব মাধব বাচি, হ্যাঁ সর্বকার্যেষু মাধব, সব কাজে মাধব থাকে, কোনো কাজে থাকি না আর সব কাজে থাকে, কি বললাম, সব কাজে কোনো কাজে থাকে না আবার সব কাজে থাকে, সসল কাজে থাকে, মাধবের বহুত মহিমা রাধা মাধবের। হ্যাঁ জয়দেব গোস্বামী পাদের, তিনি হলেন প্রাণধন, আমাদের কীর্তনের মধ্যে রয়েছে না জয়দেব গোস্বামীর প্রাণধন হে হ্যাঁ রাধা মাধব, হ্যাঁ এই জন্য রাধা মাধবের কথা বার বলা হয়েছে সেইখানে গীত গোবিন্দের, হ্যাঁ যিনি প্রণেতা জয়দেব গোস্বামী পাদ, হ্যাঁ তিনি আবার সেখানে অনেক কিছু বর্ণন করেছেন, হ্যাঁ এই সকল আমাদের গৌড়ীয় বৈষ্ণবের সবই আরাধ্য দেব, হ্যাঁ গৌড়ীয় বৈষ্ণব, হ্যাঁ এক অভিনব রূপে তিনি অভিনব রূপে এই সমস্ত বিচার দর্শন করেছেন, অন্য কোন শাস্ত্রের মধ্যে অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে এসব আপনারা পাবেন না, যা কিছু বিচার সৌন্দর্য রস মাধুর্য প্রেম মাধুর্য লীলা মাধুর্য যা কত যত কিছু মাধুর্য রয়েছে এই গৌড়ীয় বৈষ্ণবের সাহিত্যের মধ্যে, গৌড়ীয় বৈষ্ণব, হ্যাঁ গৌড়ীয় সাহিত্য, হ্যাঁ গৌড়ীয় সাহিত্যের মধ্যে এ সমস্ত বিচার মাধুর্য সব রয়েছে, ভরা রয়েছে। হ্যাঁ বিদ্যাপতি চণ্ডীদাস তারা মহাপ্রভুর আগেও এসেছিলেন, তারাও প্রেম ধর্মের কথা প্রচার করেছেন, হ্যাঁ মহাপ্রভুর পূর্বে যারা যারা এসেছেন, হ্যাঁ কিন্তু চৈতন্য মহাপ্রভু জগতে প্রকটিত হয়ে তার নিত্য পরিকর রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ, এই সকল গোস্বামী পাদের দ্বারা আরো মাধুর্যতা প্রকাশ করেছেন। যারা গৌড়ীয় বৈষ্ণব বা গৌড়ীয় সাহিত্য নিয়ে যারা যারা আলোচনা করেন তারা এই সকল জিনিসগুলো তারা রস সাধন করেন। হ্যাঁ এই জন্য আমরা এসেছি সেই গৌর সুন্দরের কৃপা প্রাপ্তি করার জন্য, হ্যাঁ যে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত কৃপা রূপ গোস্বামী পাদের হৃদয়ের মধ্যে প্রেরণা করে দিয়েছিলেন, দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ এই জন্য নতম দাস ঠাকুর, হ্যাঁ রূপ গোস্বামী পাদের প্রণাম মন্ত্রে তিনি বলেছেন শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদা মধ্যং দদাতি সপদান্তিকম। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর সমস্ত প্রকারের তিনি মনোভীষ্টকে পূর্তি করেছিলেন, কেন না রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর সর্বত প্রকার সব প্রকারের কৃপা তিনি প্রাপ্ত করেছিলেন। কেন আমি বললাম যে তার কৃপা না হলে এইগুলো প্রকাশ করা যায় না, এই যে গৌরের কৃপা হলে রে কীর্তনের মধ্যে রয়েছে না, হ্যাঁ গৌরের কৃপা গৌর সুন্দরের কৃপা আর কিছু দরকার নেই। হ্যাঁ আমাদের পরম গুরু মহারাজ বলেছেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বলেছেন আমরা আর কারুর কৃপা চাই না, আমরা কার কৃপা চাই, সচিনন্দন গৌর হরি কি, হ্যাঁ এই সচিনন্দন গৌর হরি আর তার যে উদারময় ধাম নবদ্বীপ ধাম। হ্যাঁ তাহলে আপনাদের কি করতে হবে, সকলকে কোথায় যেতে হবে, নবদ্বীপ ধাম যেতে হবে, নবদ্বীপ পরিক্রমা করতে হবে। হ্যাঁ আমরা এত লোকের ব্যবস্থা করতে পারি না, সম্ভব নয়। হ্যাঁ কে ব্যবস্থা করে, নিত্যানন্দ প্রভু একবার কোন মহারাজ বলেছিলেন, হ্যাঁ চৈতন্য মঠে কোন মহারাজ গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন
যে অন্যান্য মঠের যত লোক হয় হ্যাঁ বুঝতে পারছেন চৈতন্য মঠ থেকে আরম্ভ করে যত মঠ রয়েছে হ্যাঁ সেই মঠে যত লোক হয় সব যদি একত্রিত করা যায় আর আমাদের গুরুদেবের মঠে হ্যাঁ শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠের লোক লোক একত্রিত করা যায় তার চেয়ে আরো অধিক হয়ে যাবে বলো বৃন্দাবন বিহারী লাল হ্যাঁ এত আমাদের লোক হ্যাঁ আপনারা তো দেখেছেন কত বিশাল পান্ডাল হ্যাঁ ভাই কি না হ্যাঁ হ্যাঁ দেখেছেন না আপনি গিয়েছেন না কত বিশাল পান্ডিত করেছেন আচ্ছা এই লোকগুলো কে পড়েছে আমাদের তীর্থ মহারাজ এসেছেন মাধব মহারাজ আসছেন আমাদের এই যে ভারতী মহারাজ গোবিন্দ মহারাজ এরা সব সর্বত্র প্রচার করছে হ্যাঁ তবে তো লোক আসছে প্রচার না করলে লোক আসবে কোথা থেকে হ্যাঁ প্রচার হয়েছে বলে লোক আসে এত লোক হ্যাঁ রাখা যায় না হ্যাঁ গত বছর মনে করছিলাম করোনাতে লোক আসবে না হ্যাঁ হ্যাঁ দেখেছেন না হ্যাঁ কত লোক হয়েছে বিশাল পান্ডাল পান্ডাল তৈরি করতে হয়েছে হ্যাঁ জানি না এই বছর কত আরো কতজন আসবে মহারাজ বলছেন ভারতী মহারাজ বলছেন হ্যাঁ যে গত বছর যা লোক হয়েছে এই বছর তার থেকে আরো ডবল হবে বলছে বলো ভারতী মহারাজ কি বেশি হবে বলছে যাই হোক সব তো ব্যবস্থা তো নিত্যানন্দ প্রভু করবেন সেই বলছেন না যখন ওই মহারাজ বলছেন চৈতন্য মঠে কোনো মহারাজ যখন বলছেন গুরুদেবকে যে আপনারা কিভাবে এত ব্যবস্থা করে এত বলে সব আমাদের আমরা ব্যবস্থা করি না কে ব্যবস্থা করে নিত্যানন্দ প্রভু সচিনন্দনে গৌর হরি তিনি ব্যবস্থা করেন হ্যাঁ তাই না কত সুন্দর আমি আগে বললাম আপনাদের খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই ঘুমানো নেই কিছু নাই সব গৌর সুন্দরের পিছে পাগলের মতো চলছে আমরা তো কেবল পড়েছি মাত্র হ্যাঁ পাগলিনি প্রায় গাইব রাধার যশ হ্যাঁ বলে পাগল হয়ে যাব কিন্তু দেখি তো আমরা তো পাগল হতে পারলাম না কিন্তু আপনারা গৌর সুন্দরের প্রেমে এত পাগল হয়ে যান দেখে আমাদের কান্না হয় যে কবে হবে এই ভোগ হ্যাঁ কবে হবে আপনাদের মতো আমাদের দশাটা কবে হবে হ্যাঁ কবে নবদ্বীপ ধামে সুর গৌর কবে গৌরবনে সুরধনি তটে হারাধে হা কৃষ্ণ বলে আরে কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে আমাদের ভক্তিমোহন ঠাকুর কীর্তন বলছেন সেদিন আমার কবে হবে ওই দিনটা আমরা ওই নবদ্বীপ ধামে বৃন্দাবন অভয়ের এই নবদ্বীপ ধামে আমরা গঙ্গার তটে সুরধন মানে গঙ্গার তটে হারাধে হা কৃষ্ণ বলে কখন আমরা টুটপুট খাবো কখন আমরা গড়াগড়ি দিব পুলিনে পুলিনে গড়াগড়ি দিব সেই দিনটা কবে হবে কিন্তু আমি অনেক সময় দেখি মায়েরা বাবারা তারা ওই ধুলোর মধ্যে লোটপোট খাচ্ছে আর গৌর সুন্দরে নাম করছেন জয় সচিনন্দন গৌর হরি কি জয় জয় শ্রী রাম হ্যাঁ অধিকার সময় নেব না আমি মা এখন মহারাজও বলবেন গৌর সুন্দরের কথা আপনারা প্রতি বৎসর যেমন ভাবে যান তেমনি ভাবে আপনারা যাবেন হ্যাঁ আর আপনারা আপনাদের নিজেরই তো ব্যবস্থা করেন এর জন্য আমাদের কোনো চিন্তা নেই হ্যাঁ গৌর সুন্দর নিত্যানন্দের কৃপা সব কিছু হচ্ছে হ্যাঁ সকলেই আসবেন আর এই নবদ্বীপ ধামের সেবা আপনারা করবেন যত নবদ্বীপ ধামের গৌর সুন্দরের সেবা করবেন ততই আপনাদের প্রেমের মধ্যে এই হৃদয়ের মধ্যে প্রেম বন্যা হয়ে যাবে হ্যাঁ মনসা কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবে বনমন বলো গোপীনাথ কি হ্যাঁ এখন মহারাজ ইনি গোপীনাথ গোপীনাথকে খুব আদর করেন স্নেহ করেন গোপীনাথের ইনি জয় গোবিন্দ দেব কি গোপীনাথের হ্যাঁ এখন অবস্থা বেশি হয়ে গেল গোপীনাথের ইনি পরম ভক্ত এই গোপীনাথের ভক্ত বুঝলেন ইনি হওয়ার কথায় আমি যদি কিছু বলি না এত শোনার জন্য এত আগ্রহ হয়ে সে আর কি বলবো এক মিনিট আমি নিয়ে নেই যে একটা কিছু আমার গুরুদেব বলছিলেন শ্রীরব নারায়ণ গোস্বামী বলছেন বলে ওনার গ্রামে ওনার একজন খুর্তুতুকি একজন কাকা ছিল সে ছিল রাম ভক্ত বুঝলেন এখন ছেলেরা কি করেন জানেন ওই রাম রাম বললে কি বলেন জানেন ওই
দৌড়ে দৌড়ে তাকে লাঠিটা নিয়ে পিছু দৌড়ে, এখন ছোড়ে গ্রামের সব ছেলেগুলো ওই রাম 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 রাম, যত রাম রাম বলে না ওই তত ছেলেগুলো একত্রিত তার পিছু পিছু দৌড়ে আর তাকে মানে রাম নাম শুনবার জন্য তিনি এত আকুলিত হল, এই রাম নাম কেন জপ করছো, এই বন্ধ বন্ধ করো, কিন্তু রাম নাম শোনার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, ছেলেগুলো বলতো না এই রাম 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 রাম, আর রাম রাম বললেই উনি একটা লাঠি নিয়ে দৌড়তে, আর ছেলেগুলো দৌড়ে চারিদিক থেকে বলতে রাম রাম। ঠিক আমাদের এই মহারাজ এত গোপীনাথের নাম শোনার জন্য আর উনার মহিমা শোনার জন্য ইতনে আকুলিত ব্যাকুল, আমাকে ঘুমাতেই দেয় না, বুঝতে পারছেন? উঠেই সকাল থেকে উঠেই, আর আমার ঘুম ভাগে নেই, আমি একটু গুরুবাস্তব করে নেই, একটু স্তব শুদ্ধি করে নেই, এসে বলে কি বলে জয় গোপীনাথ কি, এত গোপীনাথ আমি খুব আনন্দ হই, আমি বলি গোবিন্দ দেব কি, যে উনি বলেন গোপীনাথ কি জয়। এখন উনি গোপীনাথের মহিমা শ্রবণ করাবেন গৌর প্রেমানন্দ খুব সুন্দর হয়েছে।